তো বন্ধুরা দেখো ভাইবার এক্সামের প্রস্তুতি কিছুটা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন দিন, আরও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আমি তোমাদের কাছে। তো আজকে ভ্লগটি হচ্ছে, তোমরা তো থাম্বনেল থেকেই বুঝতে পেরে গেছো, তো আজকের ভ্লগটি তাও বলে দিচ্ছি, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেলেও, আজকের ভ্লগটি হচ্ছে কলেজ নিয়ে। তো কলেজে যাব আমরা, কলেজে আজকে মূলত ভাইবা এক্সাম আছে, তো ভাইবা এক্সামের দিনেও করছি ভ্লগটা আজকে। তো এটির জন্য তো একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি, এবং পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে আগে নোটিফিকেশানটা যায়। তো শেয়ার করে দেবেন ভিডিওটা, আর কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা। তো কলেজের দিকে যাই চলো। তো বন্ধুরা আমরা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো ভ্লগটি তোমরা এনজয় করতে থাকো, দেখতে থাকো, এবং ভালো লাগলে কমেন্ট করে বলে দেবে কেমন লেগেছে ভিডিওটি। তো চলো দেখতে থাকো। সাইটের গ্যারেজে রেখে দিয়েছি, তো এখান থেকে বাস ধরবো, চলো। আমরা চলে এসেছি মহড়া স্টেশনে, পিছনে দেখতেই পাচ্ছ। তো আমরা এখান থেকে ট্রেন ধরবো, চলো দেখা যাক। তো বন্ধুরা আমাদের ট্রেন ঢুকে আছে, দেখুন এই ট্রেনে করে আমি মানকুণ্ডু যাব। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা ট্রেনটিতে এখন ভিড় আছে, কারণ ভিড়ের কারণ হচ্ছে যে এখন অফিস টাইম এবং কলেজ টাইম আছে, সেই জন্য একটু ভিড় আছে ট্রেনটিতে। ট্রেনটিতে এরকমই ভিড় থাকে। দেখো ভাইবার এক্সামের প্রস্তুতি কিছুটা চলছে একের মতো, তো দেখুন। তো আজকে এত গরম, বিস্তর গরম, তো তাই ফুট অবশেষে বাড়ি ফিরলাম আমি, খুব টায়ার্ড লাগছে। তো ভিডিওটি দেখো, ভালো লাগলে কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা বলবে, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে ভিডিওটি ছাড়লে আপনাদের কাছে প্রথমেই মেসেজ চলে যায়। তো এবং শেয়ার করে দেবেন। তো আবার একটি কোনো নতুন ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। তো